কুটনুকোট আছে, বটি দা আমরা পোড়াতে এসেছি, সোনাপুর বর্ডার সোনাপুর। এই যে ভাইয়ের এখানে আপনারা অবশ্যই আমাদের এলাকার লোকগুলো আসবেন, মজুরনগরের যারা আন্ডারে তারা অবশ্যই এখানে আসবেন। এই যে আমি দেখেন আপনারা অবশ্যই চিনবেন সোনাপুরের বাসা, এই টাকাটা ধরো সোনাপুর বাসা। ভাই ভাইয়ের নাম কি বলেন তিনি? মোহাম্মদ আলিবদ্দিন। মোহাম্মদ আলিবদ্দিন, এটা কোন পাড়ায় আপনারা? যে এই সোনাপুর উত্তর পাড়া। আমি ভাবছি যে বিকালে আপনাকে পাবোই না এসে। বিকালে থাকেন কি থাকেন ওই জন্য হয়েছিল না ভাই। আমি আবার ওকে বলছি কারেন্ট আছে থাকলে থাকতে পারে। এই দেখি এসে যখন মোটরে মানে আর টানার লাগে না সিস্টেম, মোটর সিস্টেম এই ওইটা কি বলে হাতিম নাকি পোড়ালেন তাই তো? আপনি একা একাই কারণ এই যে আমরা আমাদের নিজের এই যে দেখেন কুটনুকোট আছে, বটি দা আমরা পোড়াতে এসেছি সোনাপুর বর্ডার সোনাপুর। এই যে ভাইয়ের এখানে আপনারা অবশ্যই আমাদের এলাকার লোকগুলো আসবেন, মজুরনগরের যারা আন্ডারে তারা অবশ্যই এখানে আসবেন। এই যে আমি দেখেন এই যে আমার দা, এই যে বটি আমি খোড়াতে এসেছি। এখন তো ধার মার কিছু জাল লাগবে না জি? না ভাই, হ্যাঁ একটু একটু বেলিতে ভয় ভালো হবে, বেলিতে ভালো লাগবে, ভালো হবে ভয়। আপনার তো নতুন ভোলা আপনারা অবশ্যই আসবেন না কাছে। এই যে এই ভাইকে আপনারা অবশ্যই চিনবেন সোনাপুরের বাসা, এই টাকাটা ধরো সোনাপুর বাসা। ভাই ভাইয়ের নাম কি বলেন তিনি? মোহাম্মদ আলিবদ্দিন। মোহাম্মদ আলিবদ্দিন, এটা কোন পাড়ায় আপনারা? যে এই সোনাপুর উত্তর পাড়া। সোনাপুর উত্তর পাড়া, আপনাকে অবশ্যই এলাকার লোকজন চেনে। আর এই যে দেখেন ঘরটা দেখাই, এই যে এখানে বিভিন্ন ধরনের মানে লোহার অনেক কিছুই বানানো হয়। আর এই যে দেখেন আপনারা যারা নতুন হেসু বা দা মিডিয়েন মানে মাঠে কাজ করার জন্য যে সরঞ্জামগুলো আসলে লাগে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভাই থাকেন নাইলে? হ্যাঁ ভাই, আচ্ছা আমার আমাদের ওই সাইডে গেলে যায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন।